বিসমিল্লাহ রহমানুর রহিম আমর আন আকিদ আলাই ইসাক হুব হুব ইবনু ইব্রাহিম আলায় এবং ইবনু আবু উমার আলায় আবু সালামা সালামাহ আলায় হতে বর্ণিত তিনি বলেন আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয় পেয়ে জ্বর জ্বর ভাব অনুভব করতাম তবে আমাকে কম্বল দিয়ে ঢাকতে হতো না অবশেষে আমি আবু আনহু এর সঙ্গে দেখা করলাম এবং এই বিষয়টি তার নিকট বর্ণনা করলাম তিনি বললেন আমি রসল্লা সাল্লাই কে বলতে শুনেছি সুস্বপ্ন আল্লাহর তরফ হতে আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ হতে অতএব তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম পাশে তিনবার থুতু ফেলে এবং এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অর্থাৎ বিল্লাহ পড়ে তাহলে সেটি তার ক্ষতি করবে না